পরিবার নাকি নিয়ে বিচ্ছেদ কি বেছে নেবেন তিনি? আসে আওয়াহাতে দেশে নির্মিত মোশাররফ করিম অভিনীত দীপ্তকার ওয়েব সিরিজটি রিলিজ করবে ইন্ডিয়ান ওটিটি প্ল্যাটফর্ম জি5-এর মধ্যে। জি5-এর মধ্যে অলরেডি বাংলাদেশে বেশ কিছু কাজ সারা ফেলেছে, যেমন বলতে পারেন আপনার লেডিস এন্ড জেন্টলম্যান, তারপর মাইকা জি5 বলতে পারেন টান্ডা এবং ও উইথ দ্য ফ্রাই সহ আরও অনেকগুলো ওয়েব সিরিজ, যেমন চঞ্চল চৌধুরী এবং আরফিন সুবর ছিল কন্ট্যাক্ট। এবং এবার আসতে হচ্ছে আমাদের স্কোয়াডপিও মোশাররফ করিমের দীপ্তকার। দীপ্তকার একটা পাঁচ লোক পোস্টার রিলিজ করেছে, বেস্ট ডিফারেন্ট এবং দারুণ লাগছে দেখতে। এই ওয়েব সিরিজটা আমরা খুব শীঘ্রই দেখতে পাবো ওটিটি প্ল্যাটফর্ম জি5-এর মধ্যে, কারণ জি5 দেরি করে না। পাঁচ লোক পোস্টার রিলিজ করার সাথে সাথে তারা কয়েকদিনের ভিতরে টিজার ট্রেলার এবং সাথে সাথে নিয়ে আসে এই ওয়েব সিরিজটা। ওয়েব সিরিজগুলো আমরা দেখতে পাবো ফ্রিতে, তো জি5-এর মধ্যে ধারাবাহিকতা বজায় রেখে ফ্রিতে দেখতে পাবো এই ওয়েব সিরিজটি। ওয়েব সিরিজ আমরা জি5 প্ল্যাটফর্মে দীপ্তকার দেখতে পাবেন পাঁচটা পোস্টারটি দেখে। আপনার কি ওপিনিয়ন, আপনার কি আপনি কি স্যাটিসফাই হয়েছে কিনে সেটা জানাবেন না। ওটিটি প্ল্যাটফর্ম হয়েছে কাঁপানোর পরে, এবার আসছে ইন্ডিয়ান প্ল্যাটফর্ম হয়েছে জি5-এ কাঁপানোর জন্য। আমাদের সবার প্রিয় যে টিচার বলতে পারেন মোশাররফ করিম, তো কেমন ছিল পোস্টারটি সেটা আপনার ওপিনিয়ন শেয়ার করুন কমেন্ট সেকশনে। ভিডিও ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, গ্রুপে টিকিট কাটুন।